हेलो गाइस, वेलकम टू माय चैनल एंड वेलकम टू अनदर व्लॉग। देखते ही बच्चा আমরা দুজন কি সুন্দর করে রেডি হয়ে গেছি। তো আমরা দুজন এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ি, মানে ওর শ্বশুর বাড়ি আর আমার বাড়ি যাচ্ছি আমি। আজকে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী স্পেশাল আমরা দুজন যাচ্ছি। তো দেখা যাক আমার বর মশাইয়ের জন্য কি কি আয়োজন হয়েছে ওখানে। অনেক খাওয়া দাওয়া হবে, তাই গ্যাস ওষুধ একটা খেয়ে নিলাম। তো সাথে থাকো আর দেখতে থাকো কি হচ্ছে, আমার বর কতটা কি খেতে পারে। চলো দেখা হচ্ছে। এই যে জামা কাপড় আর হচ্ছে মিষ্টি আর ফল আর বাজার বর সকালে করে দিয়ে এসেছে, সবকিছু নিয়ে এখন আমরা বেরোচ্ছি বাড়ির জন্য। আমরা বেরোচ্ছি, এই যে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের ডমি, আর এখন আমরা ডমিতে করে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন শ্বশুর বাড়ি, মানে আমার বরের শ্বশুর বাড়ি। চলো এটা নিয়ে নাও। আমরা চলে এসেছি বাড়িতে আর বর আঙুল দিয়ে ডিরেকশন দিয়ে দিচ্ছে যে বাড়ি এটা। আমরা চলে এসেছি বাড়িতে, আসো। আমাদের ষষ্ঠী পূজার অনেক নিয়ম, তো সকালবেলার থেকে শুরু হয় পুজোর কাজকর্ম সমস্ত কিছু। তো আমার দেরি হয়ে গিয়েছিল তো পুজোটা, তাই আমি তখন থাকতে পারিনি পুজোর সময়টা। তারপর এখন আমরা হচ্ছে ষষ্ঠীর শার্ট নেব আর কি। দেখো কিভাবে আমাদের মা ষষ্ঠী দিচ্ছে, কিভাবে শার্ট দিচ্ছে। এই যে আমাদের সবাইকে প্রথমে হলুদ যে সুতো সেটা বেঁধে দেওয়া হচ্ছে, এই হলুদ সুতো বাঁধা আর কি আমাদের সমস্ত বিপদ কাটানোর জন্য, মার আশীর্বাদ তাদের বাচ্চাদের জন্য, তো একটা ব্লেসিংস বলতে পারো তাদের তরফ থেকে। তো আমার তো খুবই ভালো লাগে ছোটোবেলা থেকে এই হলুদ সুতো হাতের মধ্যে বাঁধবো, খুব মানে একটা নস্টালজিক ব্যাপার। এখন বড় হওয়ার পরেও সেই জিনিসটা রয়ে গেছে যে এখনও যখন এই হলুদ সুতো মা বেঁধে দেয় হাতে খুবই আনন্দ লাগে। তো বৌদি দাদাকেও মা ষষ্ঠী দিচ্ছে, তারপর ষষ্ঠীর শার্ট নিয়ে দাদা বৌদি চলে যাবে বৌদির বাড়িতে। দেখতেই পাচ্ছ আমি ননস্টপ বক 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 করেই যাচ্ছি, কারণ আমার মুখটা একটুক্ষণের জন্যও বন্ধ থাকে না। মা এখানে ষষ্ঠীর প্রিপারেশন সমস্ত নিচ্ছে, শার্ট দিচ্ছে, আর আমি বক 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 করেই যাচ্ছি। আর ওখানে একটু ঢাকা পড়ে গিয়েছিল ক্যামেরাটা, আমি আবার বলে দিচ্ছিলাম যে দেখো এই পাশ থেকে দাও, না হলে তোমাকে দেখা যাবে না। মাকে যদিও দেখা যাচ্ছিল না, ক্যামেরাটা ঠিক যেভাবে দেওয়া বোঝা যাচ্ছিলো না। ওখানে আমি কি যেন একটা বিশ্লেষণ করছিলাম গাছের ব্যাপারে, যে গাছটা এতখানি বড় হয়েছে, বৌদির সাথে ডিসকাস করছিলাম আর মাকে বলছিলাম দেখো এই পাশ থেকে দাও তাহলে তোমাকে দেখা যাবে। মার মোটামুটি আমাদের সবাইকে ষষ্ঠী দেওয়া হয়ে গিয়েছে, আর একটুখানি বাকি ছিল। এরপর বৌদিরা চলে গেল বাড়ি, বৌদিদের খাওয়া দাওয়া আগেই হয়ে গিয়েছিল। আর এরপর মা বলল যে বাবার আসতে একটু দেরি হবে, বাবা দোকান বন্ধ করে তারপর আসবে, তাই তোরা খাওয়া দাওয়া করে নে। তো আমাদের ষষ্ঠী দেওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম খেতে। এই ছিল খাবারে ভাত, মাছের তেল, আর ছিল ভেন্ডি ভাজা, কাতল মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, চাল কুমড়ো ঘণ্ট মাছের মাথা দিয়ে। আর আমি এত কিছু খাইনি, এখানে ছিল চিংড়ি মাছের মালাইকারি, ডাল, কাতল কালিয়া, সর্ষে ইলিশ, চিকেন, আর এখানে রয়েছে চাটনি, আর ওইদিকে রয়েছে দই মিষ্টি। আমার বরের মাথায় হাত যে মা এত কিছু আয়োজন করেছে। বর আস্তে ধীরে করে ওর লাঞ্চ কমপ্লিট করলো, আর এরপর আমি দিলাম মা বাবার বম্মাকে ষষ্ঠী। তো এই যে বাবাকে আমি আগে এসে ষষ্ঠীর সুতোটা বেঁধে নিচ্ছি। মা বাবা তৈরি হয়ে নিয়েছে, মা বাবা যাবে মামা বাড়িতে। মা বাবা গিয়ে সেদিন ছিল না, ষষ্ঠী নিয়ে তারপর দিদার সাথে দেখা করে চলে এসেছিল। মা আমি ইনভাইট করেছিল, মার সেভাবে যাওয়াই হয় না, মা এত ব্যস্ত, মার সময়ই হয় না, যে মা কোনো সময় ষষ্ঠীতে যেতে পারে না মা বাড়িতে, কোনো অকেশনেই মা যেতে পারে না, আর যদি যায় গিয়েও চলে আসে, থাকাই হয় না মার।
তো আমি এবার দুজনকে ষষ্ঠী দিয়ে নিচ্ছি, প্রথমে বাবাকে তারপর মাকে, আর বম্মাকেও দিয়েছি। দেখতেই পাবে ভিডিওতে তোমরা, মাকে দিচ্ছি আর মাকে বলছি দেখো তোমাদেরকে জল দিয়ে একদম ঠান্ডা করে দিয়েছি তোমাদের মাথা। মা হাসছে তাই আমার কথা শুনে, মানে একটু মুহূর্ত আমার মুখটা বন্ধ থাকে না, এত বকবক করে যাচ্ছি, আর মা বাবা দুজনই হাসছে আমার কথাবার্তা শুনে। এই যে এখন দুজনকে হাওয়া দিচ্ছি আর বলছি দেখো তোমাদের মাথাও ঠান্ডা করে দিলাম, সবার মাথা যাতে ঠান্ডা থাকে, কারো রাগ না ওঠে, এসব বলছিলাম। বাড়িতে সেদিন গিয়েছিলাম ঠিকই, বেশি সময় কাটাতে পারিনি, গিয়েছিলাম দুপুর দুপুর সময়। আর আমার বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি খুবই কাছে, 5 মিনিটও লাগে না ঠিক যেতে, বাইকে গেলে 5 মিনিটও লাগে না, এতটাই সামনে। মানে আমি কোনোদিন ভাবিনি যে এত সামনে আমার বিয়ে হবে, মানে ধারণারই বাইরে আর কি। তো যেটা লেখা থাকে ভাগ্যে সেটাই তো হয়। তো আমার বাড়িতে গিয়ে সেদিন সেভাবে থাকা হয়নি, চলে এসেছিলাম, শাশুড়িমা বাড়িতে ছিলেন না, উনি গিয়েছিলেন দিদির বাড়িতে, কারণ দিদিরা ছুটি পায়নি ষষ্ঠীতে, তাই মা চলে গিয়েছিলেন দিদিদের বাড়িতে ষষ্ঠী দেওয়ার জন্য। তো তাই বাড়িতে ফিরে আসতে হয়েছিল, তাই বাড়িতে সেদিন থাকতে পারিনি। মানে বাড়িতে এত বছর কাটানোর পর, বিয়ে হয়ে চলে আসার পর বাড়িতে গেলে না আর আসতে ইচ্ছে করে না, মনে হয় যে না একটু থেকে যাই, কিন্তু তখন থাকা পসিবল ছিল না, তাই আসতে হয়েছিল। ওইটুকু সময় মা বাবা বাড়ির অন্যান্য সদস্যদের সাথে দেখা হয়, ওটাই অনেক, তাতেই মন ভরে যায়। আমাদের একটা রিচুয়ালস আছে, ওখানে যে ফুলের একটা জিনিস ছিল ওটার মধ্যে একটা কলা থাকে আর চাল দেওয়া থাকে, যেটা ষষ্ঠী দেওয়া হয়ে যাওয়ার পর ওই চালটা আর কলাটা ভেঙে দেওয়া হয়। তো মা বাবাকে ধানদ্রব্য দেওয়ার পর আমি সেটাই ভাঙার চেষ্টা করছিলাম, যে দেখি কতটুকু দিই মা বাবাকে, কারণ কেউই শেষের দিকে আর খেতে চায় না। এই যে মা বাবাকে বলছে যে একটু নিয়ে নাও, এখান থেকে একটু নিয়ে নাও, ওই দুজন মিলে ভাগাভাগি করে খাচ্ছে, দুজনকে ভাগ করে দিয়েছি, তাও মা বলে এর থেকে কম খাবে। তারপর মা বাবাকে আমার ষষ্ঠী দেওয়া হয়ে গিয়েছে, মাকে গিফটটা হচ্ছে সুমন দিয়েছিল, আর বাবার গিফটটা আমি এখন, বাবাকে ষষ্ঠী দেওয়া হয়ে গেলে বাবাকে বাবার গিফট দেব। বাবা তো গিফট দেখলে এমন রাগ করে যে কেন এসব করতে যাস তুই। এই যে বাবাকে নমো করে নিলাম, এরপর মাকে নমো করে একটু আশীর্বাদ নিয়ে নেব, আশীর্বাদ নিয়ে নেওয়ার পর দেব আমি আমার গিফটটা বাবাকে। এই যে বাবা গিফটটা খুলে দেখছে আর আমাকে বকা দিচ্ছে, কী দরকার এসবের, যখনই বাবাকে কিছু দিই বাবা প্রচণ্ড রাগ করে, কী দরকার। আর এই যে এই হলো আমার বম্মা, আমাদের বাড়ির গার্জিয়ান, যে বম্মাকে আমি ষষ্ঠী দিচ্ছি। বম্মা আমার মার থেকেও সব থেকে বেশি, আমাদের ছোটোবেলা থেকে আমাকে দাদাকে মানুষ করেছে। আমাদের জেঠু এখন বেঁচে নেই, জেঠুকে জ্যাঠন ডাকতাম, আর এই হলো আমার বম্মা। এই বম্মাকে এত পরিমাণ জল দিয়ে দিয়েছি আমি, একদম ঠান্ডাই লেগে গেছে বেচারির। আর এই যে হাওয়া দিচ্ছি আবার। এখানে আমার ষষ্ঠী পর্ব শেষ, ষষ্ঠী শেষে এখন বাড়ি ফিরে এসেছি। তো মাঝখানে কিছু ভিডিও তোলা হয়নি, কারণ ওর একটু কাজ চলে আসে, যার জন্য ওকে বেরিয়ে আসতে হয়েছিল। তো ও তারপর খুব ওর মন খারাপ লাগছিলো যে থাকতে পারলাম না আমি বেশিক্ষণ, এখন ব্যবসায়ী মানুষ কাজ চলে আসে। আজকে ছুটি ছিল, আজকে বৃহস্পতিবার, আমাদের এখানে বন্ধ থাকে দোকানপাট সব, তো আজকে বন্ধ ছিল, তা সত্ত্বেও বেচারার ছুটি নেই, ওর কাজ চলে আসায় ওকে আসতে হলো বাড়িতে। তো যার জন্য থাকতে পারিনি, খুব মন খারাপ করছিল যে একটু বাবা মার সাথে কথাও বলতে পারলাম না ভালো করে বসে। আর কি করা যাবে, ঠিক আছে অন্য দিন হবে, আজকে আর কি হলো না কথা বলা ঠিকঠাক মতো। তো এখন একটু গিয়ে বাবা মার সাথে দেখা করে তারপর আমাকে নিয়ে আসলো। তো মাঝখানের ভিডিওটা নেওয়া হয়নি, ভিডিওটা কেমন যেন আধা কাছড়া হয়ে গেল, মাঝে কিছু ফুটেজ নেই আর কি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর বড় করব না। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, কারণ তোমরা না জানালে তো আমি জানতে পারবো না যে তোমাদের কেমন লাগছে, আমার কি এসব এরকম ধরনের ভিডিও করা উচিত, তোমাদের কি ভালো লাগছে, তোমাদের কি খুশি করতে পারছি। আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আমাকে এত সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। এভাবেই আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো, অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
হয়তো কুর্তি বা চুড়িদার হতে পারে, আমি খুলেও দেখিনি, আগে তোমাদের সাথে শেয়ার করছি। এটা দিচ্ছে হচ্ছে মা, মা জামা কাপড় দিয়েছে, তাও বাবা আর আমাকে 500 টাকা দিয়েছে। এরপর এটা হলো সুমনে এই জিন্স, আর হচ্ছে এই শার্ট, এটা হচ্ছে বাবা মা দিয়েছে, আর এটা দিয়েছে বম। তো এই ছিল আমাদের ড্রেস, খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে। সব থেকে বড় কথা, গিফট তো আসল না, আসল তো হচ্ছে আমাদেরকে যে আশীর্বাদটা বড়রা করে সেটা। গিফটটা একটা ফর্মালিটি বলতে পারো, আর আমার গিফট পেলে ভালোও লাগে, মার কাছ থেকে যেমন আমি কিছু পেলে আমার খুবই আনন্দ লাগে, তো খুশিও হয়েছি খুব।